মামার বাড়ি দেখাবো আর মামাকে দেখাবো না, এটা হয় এই যে আমার মামা। এই আমি গেঞ্জিটা চেঞ্জ করি তাহলে। গেঞ্জি চেঞ্জ করা পরে হবে। আরে না। হ্যাঁ। গেঞ্জি চেঞ্জ করে পরে হবে, মামা গেঞ্জি চেঞ্জ করতে যাচ্ছে বুঝছেন, আমার এত সুন্দর হ্যান্ডসাম মামা গেঞ্জি দেখে এটাই কত সুন্দর লাগছে না। বাহ, গেঞ্জি চেঞ্জ করে আরেকটা হবে, সব আছে কি? মামা অনেক সুন্দর লাগছে কিন্তু, স্লিম হয়ে গেছে কই না, স্লিম স্লিম লাগছে, মোটেই স্লিম, মোটা না, কে বলেছে আমার মামার ভুড়ি আছে একদম নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকেন সেটাই সব সময় চাই। আমি রেজওয়ানা হত্যা নিয়ে চলে এসেছি আজকে চমৎকার আরও একটি ভিডিও নিয়ে। আমি কিন্তু আপনাদেরকে অনেক রকম ভিডিও দেখাই যা থেকে আপনারা অনেক নতুন নতুন আইডিয়া পেতে পারেন, নতুন নতুন চিন্তাভাবনা পেতে পারেন। নতুন আইডিয়া নতুন চিন্তাভাবনা কার না পেতে ভালো লাগে বলেন? আর সারাদিন কর্মব্যস্ততার পর যখন ঘরে ফিরে মন চায় একটু প্রশান্তির, তাই সেই সময়টায় কী প্রয়োজন আমাদের জানেন? একটি সাজানো গোছানো ছিমছাম বাড়ি। সে বাড়ি বা ঘর যেমনই হোক না কেন, যত বড়ই হোক না কেন, আমরা সবাই কিন্তু চাই একটা সাজানো গোছানো ছিমছাম ঘর থাকুক আমাদের সবার। স্বাদ এবং সাধ্যের মধ্যে আমরা কিন্তু খুব সহজেই আমাদের ঘরগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারি। আর এই ঘর সাজানোর জন্য কত কিছু না করতে ইচ্ছে করে আমাদের, কিন্তু সবসময় তো আর সব কিছু হয়ে ওঠে না। ইচ্ছে থাকলে হয়তো কেনা হয় না পছন্দের ঘর সাজানো জিনিসটি, কিন্তু কিছু বুদ্ধি খাটিয়ে খুব কম খরচে এবং নতুন আঙ্গিকে সাজাতে পারেন নিজের ঘরটিকে। আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা হয়তো দেখেছেন যে আমি ফরিদপুরে এসেছি এবং ফরিদপুরে এসে আমি আপনাদের সাথে দুটো ব্লগও শেয়ার করেছিলাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার মামার বাড়িটি, এবং মামার বাড়িটি এত চমৎকার করে সাজানো যে শেয়ার না করে পারলাম না। আমার ছোট মামা আনিসুর রহমান, মামা পেশায় একজন ব্যাংকার আর মামি গৃহিণী। মামার এক ছেলে এক মেয়ে নিয়ে সুন্দর একটা ছোটোখাটো সাজানো সংসার। ঘরকে সাজিয়ে তুলতে কিন্তু রঙের ভূমিকা অনেকখানি। ঘরের আকার দেখে রং পছন্দ করা, হালকা রং ঘরকে বড় দেখায় আর গাঢ় রং ঘরকে ছোট দেখায়। যদি নতুন করে রং করা সম্ভব না হয় তবে আগের রঙের উপরে এক কোট রং লাগিয়েও কিন্তু ঘরের উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারেন আপনারা। আর যাদের ঘর এখনও রং করা হয়নি তারা তো ইচ্ছে মতো হালকা যে কোনো রং দিয়ে আপনাদের ঘরটিকে আকর্ষণীয় করে তুলতে পারেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং রুমটি, আর ডাইনিং রুমে শোকেস থাকবে না তা তো হয়ই না। আর সেলফ ভর্তি করে আমরা কিন্তু কাচের আসবাবপত্রগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখতে খুব পছন্দ করি। সাথে রেফ্রিজারেটর ডিপ ফ্রিজ যেটাই থাকুক না কেন সেটাও আমরা খুব সুন্দর করে যেমন সাজিয়ে রাখি তেমনি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি প্রত্যেকটা দিন, তো সেইটার সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে যায়। আর ড্রয়িং রুমটা তো আমরা আমাদের মনের মতো করে সাজাতে পারি। ড্রয়িং রুম কিংবা লিভিং রুম যেটাই হোক না কেন, সোফা যখন আমরা ঘরে দেই তখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে দাঁড়ায় এই সোফা। সবসময় দামি সোফাই নিয়ে যে ঘর সাজাতে হবে এমনটা কিন্তু নয়, আজকাল মেঝেতে বসার আয়োজন বা ফ্লোরিংও বেশ জনপ্রিয়। ঘর সাজাতে কম বেশি ফুল এবং গাছ আমরা অনেকেই ব্যবহার করে থাকি। ফুল এবং গাছ অন্যান্য ঘর সাজানোর জিনিসের তুলনায় বেশ সস্তা। এই গাছ দিয়ে সাজিয়ে নিতে পারেন নিজের ঘরটি, গাছ ঘরকে রঙিন করে তুলবে, সেই সাথে জানালার ধার ঘেঁষে লাগাতে পারেন লতানো গাছ। ঘরে পর্যাপ্ত আলো বাতাস না থাকলে গাছের বদলে তাজা ফুলও রাখতে পারেন। ঘরের এক কোণে কয়েকটি তাজা ফুল রেখে দিলে নিমিষেই ঘর হয়ে উঠবে অনেক বেশি উজ্জ্বল আর ভরে যাবে সুগন্ধে। আর ড্রয়িং রুম লিভিং রুমের পাশাপাশি আমরা আমাদের কিচেনটাকেও কিন্তু সুন্দর করে সাজাতে পারি। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট বোনের ছিমছাম পরিপাটি বেডরুম, এবং বেডরুমে যে বেডটা আপনারা দেখতে পাচ্ছেন অদ্ভুত সুন্দর। পাশে একটি টেবিল আছে, টেবিলের উপরে কি সুন্দর দুটি টেবিল ল্যাম্পও আছে। আপনারা চাইলেই এরকমভাবে আপনাদের নিজের ঘরটিকে সাজাতে পারেন, এবং বেডশিটটাও আপনারা আপনাদের পছন্দের বেডশিট ব্যবহার করতে পারেন। আর সবাই তো কম বেশি আমরা স্টুডেন্ট, আর স্টুডেন্টের ঘরে বই থাকবে না সেটা তো হতেই পারে না, সেই জন্য আপনারা পড়ার টেবিলটাকেও খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এবং সেই সাথে এই যে ওয়াল আলমারি দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ওয়াল আলমারি খুব বেশি জনপ্রিয়, কারণ ওয়াল আলমারিটা রুমের সৌন্দর্য যেমন বাড়ায় তেমনি রুমটাকেও অনেকটা বড় দেখাতে সাহায্য করে, কারণ এক্সট্রা করে আপনাকে আসবাবপত্র দিয়ে ঘরটি সাজাতে হচ্ছে না। আপনি ওয়ালেই আপনার পছন্দ অনুযায়ী
আপনার আলমারিটি সেট করে নিতে পারেন। আর যেটা বলছিলাম, এই যে দেখতে পাচ্ছেন ল্যাম্পটা আসলেই কিন্তু অনেক সুন্দর, এবং আপনারা আপনাদের যে ওয়াশিং মেশিনটা সেটা কিন্তু কিচেনের পাশেও রাখতে পারেন বা ডাইনিংয়ের এক কোণাতেও রাখতে পারেন। মামি এখানে রেখেছে কিচেনের পাশে এবং মামির কিচেনটাও অসম্ভব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আর কিচেনে যদি আপনারা এভাবে কিচেন ক্যাবিনেট করে নেন তাহলে কিন্তু আপনাদের ক্রোকারিজগুলো খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারবেন। আর সেই সাথে মশলার জন্য এখন বাজারে অনেক সুন্দর অর্গানাইজার পাওয়া যায় যেটার মধ্যে আপনারা আপনাদের আলাদা আলাদা মশলাগুলো সংরক্ষণ করতে পারেন। এতে করে মশলাটাও ভালো থাকবে এবং কিচেনটাও অনেক সুন্দর লাগবে। আর এই যে মামা যে কিচেনে ওয়ালে টাইলসগুলো ব্যবহার করেছে, টাইলসগুলো কিন্তু অনেক সুন্দর। আসলে এরকম সুন্দর একটা রান্নাঘর হলে আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু চাইবো রান্নাঘরের সময়টা আর একটু বেশি দেই এবং সুন্দর সুন্দর রান্না করি। মামির হাতের রান্না কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক ইয়ামি। আর মামির কিচেনে আসার পরে যে এই যে অর্গানাইজারগুলো মশলার এত সুন্দরভাবে মামি রেখেছে এবং এত সুন্দর দেখতে, আমার খুবই ভালো লেগেছে, যার জন্য এটার মধ্যে আমি বেশ খানিকক্ষণ ভিডিও করে ফেলেছি। দেখতে পাচ্ছেন আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, কার কেমন লেগেছে। এবং আমি বিশ্বাস করি যে আজকে আমার ভিডিওটি যারা দেখছেন, বিশেষ করে গৃহিণীরা, তাদের কাছে আমার এই ভিডিওটা আজকে অনেক ভালো লাগবে, কারণ আপনারাও এখান থেকে অনেক আইডিয়া পাবেন এবং আপনাদের কিচেনটাকেও এত সুন্দর করে সাজিয়ে ফেলতে পারবেন। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে অনেক দামি দামি আসবাবপত্র না কিনলে হয়তো আমাদের ঘরগুলো সুন্দর করে সাজানো যাবে না, না এমনটা না। আমরা কিন্তু আমাদের সাধ্যের মধ্যে আমাদের রান্নাঘর থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা রুমকে সাজাতে পারি। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের রুমটি, সে বর্তমানে মিলিটারি একাডেমিতে আছে, তার আর মাত্র 74 দিন পরেই ট্রেনিং শেষ হয়ে যাবে এবং সে আমাদের মাঝে ফিরে আসবে এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে। আর তার রুমে এত সুন্দর করে বুকসেলফ ভর্তি বই, সে যে পড়াশোনা নিয়ে কত ব্যস্ত থাকতো সেটা এই সেলফ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর মামা মামির শোয়ার রুমে এই যে সুন্দর ডিভানটা আছে, মামারা এটা রিসেন্ট নিয়েছে এবং খুবই সুন্দর। আর এই যে ওয়ালে যদি একটা টিভি হ্যাং করা না থাকে তাহলে তো বেডরুমের মজাটাই যেন কমে যায়। সারা দিন ক্লান্ত হয়ে যখন বাসায় ফেরা হয়, বেডরুমে আসার পরে এরকম চমৎকার একটা টিভি পেলে একটু কিন্তু মনটা জুড়িয়েই যাবে। আপনার পছন্দের অনুষ্ঠানটা আপনারা ঠিক আপনাদের টেলিভিশন সেটের সামনে বসে দেখতে পারবেন। তো এই ছিল আমার আজকের আয়োজন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের জন্য আমি আবারও কিছুক্ষণ দেখিয়ে দিচ্ছি মামার বেডরুমটা, দেখতে পাচ্ছেন। এবং মামার ওয়ালে যে পর্দাগুলো হ্যাং করা আছে, পর্দাগুলো কিন্তু অনেক সুন্দর, কালারের সাথে ম্যাচিং করে, রুমের কালারের সাথে ম্যাচিং করে চমৎকার করে মামা এই পর্দাগুলো কিনেছে। তবে হ্যাঁ, এই ঘরটা যে আপনারা দেখতে পাচ্ছেন, পুরো বাড়িটা এত সুন্দর করে সাজানোর পেছনে অবদান আমার মামির। আর পাশাপাশি মামা, মামার তো বোন এবং ভাই, তাদের অবদান তো আছেই। তবে মামি অনেক বেশি গোছানো এবং খুব পরিপাটি একজন মানুষ, যার জন্য ঘরটাকে এত সুন্দর করে সাজাতে পেরেছে। আমার কিন্তু এই গাছটাও খুব ভালো লেগেছে, শোপিস হিসেবে চমৎকার একটি শোপিস যেটা ড্রয়িং রুমে সুন্দর করে সাজানো আছে। আর এই যে আমার হাজবেন্ড রনিকে আপনারা যারা চেনেন তারা দেখতে পাচ্ছেন, ও হচ্ছে এখানে বসে ড্রিঙ্কস খাচ্ছিল আর আমি একটু পাশ থেকে ওকে দুষ্টামি করে জ্বালাচ্ছিলাম। আমার মামা তো বোনও আছে এখানে। তো আমাদের দিনটা খুবই ভালো কেটেছে এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরেও খুব ভালো লাগছে। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে বা উপকৃত হবেন আপনারা। তো কেমন লাগলো আমার ভিডিওটা তা অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলের সাথে সবসময় পাশে থাকেন তাদের সবাইকে জানাই আবার অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে সবার সাথে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।